আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি ও ভালো আছি। তো ভিউয়ার্স, অনেক কষ্টের মাঝে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমি কিছুদিন যাবৎ খুবই অসুস্থ হয়ে পড়ছি বাইক জার্নি করার কারণে। তো বন্ধুগণ, সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে আমি আপনাদের মাঝে মহামূল্যবান একটি মেডিসিন অ্যাভেনাস্যাট মেডিসিনটি নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করব। বন্ধুগণ, এর আগেও আমি আলফা আলফা মেডিসিনটি নিয়ে একটি ভিডিও তৈরি করছিলাম, আলহামদুলিল্লাহ ভিডিওটি অনেক অনেক ভিউ হয়েছে এবং অনেক বন্ধুগণ খুব সুনামের সঙ্গে কমেন্ট করছেন, অনেক তথ্য নিয়েছেন আমার কাছ থেকে, অনেক কিছু জানতে পারছেন, অনেকেই উপকারিত হয়েছেন ওই মেডিসিনটি ব্যবহার করে। তো আজকে আমি যে মেডিসিনটি অ্যাভেনাস্যাট নিয়ে কথা বলবো, ইনশাআল্লাহ এই মেডিসিনটিও মহামূল্যবান একটি মেডিসিন, বিশেষ করে যারা শারীরিক পরিশ্রম কম করে, মানসিক পরিশ্রম বেশি করে তাদের জন্য। যারা মানসিক পরিশ্রম বেশি করে, যারা সারাদিন অফিসে বসে সময় কাটায় এবং ব্রেন খাটিয়ে খাটিয়ে কাজ করে, শরীর মোটা হয়ে গেছে, যাদের টেস্টোস্টেরন হরমোনের লেভেল একদম কমে গেছে আর সহবাসে সময় পাচ্ছেন না, তাদের জন্য অ্যাভেনাস্যাট মেডিসিনটি মহামূল্যবান একটি মেডিসিন। আমার কাছে একটি মেডিসিন আছে, আমি যে মেডিসিন ব্যবহার করি তা আপনাদের দেখাচ্ছি, অ্যাভেনাস্যাট মেডিসিনটি। বন্ধুগণ, হয়তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, আমি ম্যাক্সফায়ার কোম্পানির ব্যবহার করি। এটা ব্যবহার করে আমি আমার যেসব পেশেন্টরা আসে তাদেরকে আমি দিয়ে উপকার পাইছি, আপনারাও এটা ব্যবহার করতে পারেন। তবে বন্ধুগণ, সব থেকে বড় জিনিস হচ্ছে ভালো মেডিসিন এবং অরিজিনাল মেডিসিনটি ব্যবহার করতে হবে, আমি বারবার বলি। তাহলে মিনিমাম হলেও উপকারিত হওয়া যাবে। আর যদি আপনারা এই ধরনের মেডিসিন দেখাচ্ছে, একবার এই মেডিসিনটা কিনছে আর এর সঙ্গে শুধু পানি মিশাচ্ছে আর বিক্রি করতেছে, এমন দোকান থেকে যদি আপনারা মেডিসিন কেনেন, তাহলে আপনারা সফলতা ওই মেডিসিন দিয়ে আশা করা যায় না। তো আসুন আমরা জেনে নিই অ্যাভেনাস্যাট কোন কোন লক্ষণে আমরা ব্যবহার করব। বন্ধুগণ, যাদের নার্ভের দুর্বলতা আছে আলফা আলফার মতো, তারা অ্যাভেনাস্যাট মেডিসিনটি ব্যবহার করতে পারেন। বিশেষ করে যারা টেস্টোস্টেরন হরমোনের লেভেল কম, যারা মোটা হয়ে যাচ্ছেন, প্রচুর ডিপ্রেশনের ভিতরে থাকেন, সঙ্গিনীকে সময় দিতে পারেন না, তাদের জন্য অ্যাভেনাস্যাট মেডিসিনটি মহামূল্যবান একটি মেডিসিন। এই মেডিসিনটি পুরুষ এবং মহিলারা উভয়ই ব্যবহার করতে পারবেন। টেস্টোস্টেরন হরমোনাল লেভেল বৃদ্ধিতে খুবই সহায়তা করে। বন্ধুগণ, কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, তারপরেও আমি অনেকদিন হয়তো ক্যামেরার সামনে আসা হচ্ছে না, ভাবলাম যে একটু আপনাদের কাছে একটা মেডিসিন নিয়ে মিনিমাম আলোচনা করি। তো আজকে আমি এই সংক্ষিপ্ত ছোটো একটি মেডিসিন হলেও এটি খুবই মূল্যবান একটি মেডিসিন, এর ব্যাপক কিছু আমি বলতে পারতেছি না। বন্ধুগণ, এই অ্যাভেনাস্যাট এই মেডিসিনটি আপনারা যদি, যাদের নার্ভের দুর্বলতা, যারা ডিপ্রেশনের ভিতরে থাকে, যাদের হচ্ছে পেনিস একদম ছোটো হয়ে গেছে, স্ত্রীকে সময় দিতে পারেন না, 2-1 মিনিটের ভিতরে যাদের বীর্যপাত হয়ে যাচ্ছে, টেস্টোস্টেরন হরমোনের লেভেল একদম কম, যাদের দেখা যাচ্ছে সপ্তাহে 2-3 বার স্বপ্নদোষ হচ্ছে, পেনিস একদম ছোট হয়ে যাচ্ছে, নেতার মতো হয়ে যাচ্ছে, তারা এই অ্যাভেনাস্যাট মেডিসিনটি তাদের জন্য মহামূল্যবান একটি মেডিসিন। এই অ্যাভেনাস্যাট মেডিসিনটি কোন কোন পোটেন্সিটি আপনারা ব্যবহার করবেন? বন্ধুগণ, এই মেডিসিনটি আপনারা সকালবেলা খালি পেটে
10 ফোঁটা খাবেন, মাদার টিনসার যদি হয়। আর যদি শক্তিকৃত হয় 30 কিংবা 200 কিংবা 6, সেক্ষেত্রে আপনারা 2 ফোঁটা সকালবেলা খাবেন। তো মাদার টেনসার এই মেডিসিনটি ভালো কার্য সম্পাদন করে, ভালো ফল দেয়, দ্রুত ফল দেয়। তো অনেক ডাক্তারবাবুরা এটা মাদার টেনসার ফর্মেটে ব্যবহার করে, অনেকে আবার ডাইলিউশন পাওয়ার হিসাবে ব্যবহার করে। আর মাদার টেনসার হিসাবে ব্যবহার করলে 10 ফোঁটা সকালবেলা খালি পেটে খাবেন। আর যাদের এবং রাতে 10 ফোঁটা খাবার আগে খাবেন। যদি গ্যাসিডিটির সমস্যাগুলো থেকে থাকে তাহলে আপনাদের যদি অ্যাসিডিটির সমস্যাটা থেকে থাকে, আর হচ্ছে ডিপ্রেশন, দুশ্চিন্তা কিংবা বিভিন্ন মানসিক চিন্তার ভিতরে আপনারা আছেন, যাদের সেক্সুয়াল উইকনেস আছে, প্রচণ্ড আপনারা টেনশন করতেছেন, সেক্ষেত্রে আপনার বায়োকেমিক মেডিসিন ন্যাট্রাম সালফ, ন্যাট্রাম ফাস এই দুটো একসঙ্গে খেতে পারেন, 2টা করে ট্যাবলেট, স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি বন্ধুগণ। এবং ক্যালিফস, ক্যালিফসও কিন্তু নার্ভের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুগণ। তো আপনারা দেখা যাচ্ছে ক্যালিফস আর ন্যাট্রাম ফাস 2টা খেলেন, ক্যালিফস 2টা খেলেন, ন্যাট্রাম সাল 2টা খেলেন, অ্যাসিডিটি দূর করবে এই মেডিসিনগুলো বা বায়োকেমিক মেডিসিনগুলো সঙ্গে যদি রাখেন। এছাড়াও এর সঙ্গে লাইকোবিওটিয়াম আপনারা খেতে পারেন সকালবেলা 2 ফোঁটা করে, দিনে একবার। সেক্সুয়াল উইকনেসের জন্য যারা স্ত্রীকে সময় দিতে পারেন না, যারা সারাদিন অফিসে বসে কাজ করেন, মোটো হয়ে যাচ্ছেন, টেস্টোস্টেরন হরমোনের লেভেল কম হয়ে গেছে, তাদের জন্য এই ছিল আমার সংক্ষিপ্ত অ্যাভেনা সেট নিয়ে কথা। বেশি কথা বলতে পারতেছি না বন্ধুগণ, আমার জন্য দোয়া করবেন। অ্যাভেনা সেট যাদের হাত পা কাঁপে, প্রচণ্ড দুর্বলতা, যেসব পুরুষ দেখা যাচ্ছে 40+ বয়সের পরে হাত পা কাঁপে, তারাও ব্যবহার করতে পারবে। এটি বলবর্ধক, শক্তিবর্ধক একটা মেডিসিন। অটগাছের মূল অরিষ্ট হতে এই মেডিসিনটি প্রস্তুত করা হয় বন্ধুগণ। এরা একদম সম্পূর্ণ ভেষজ একটি ওষুধ, সাইড ইফেক্ট নেই। বিশেষ করে যেসব ভাইয়েরা হচ্ছে যৌন উত্তেজক মেডিসিন, ওয়ান টাইম মেডিসিন খেয়ে একদম নষ্ট করে ফেলছেন টেস্টোস্টেরন হরমোন, সেক্সের স্পিডটা, তারা এই অ্যাভেনাসেট মেডিসিনটি চোখ বন্ধ করে ব্যবহার করুন। দেখা যাচ্ছে 15-20 দিন খাওয়ার পরে তাদের কিছুটা ওই সমস্যা থেকে, দ্রুত বীর্যপাত থেকে আরোগ্য লাভ করবেন বন্ধুগণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।